আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভারতের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী চীন। ন্যাটোকে শক্তি দেখাতে সামরিক মহরা চালাবে রাশিয়া মারিব শহর পুনর্দখলের দ্বার প্রান্তে হুতি যোদ্ধারা মার্কিন হুমকিতে নরম সুর চীনের বাইডেনকে আলোচনায় চায় বেজিং। জানিয়ে দেব মেসির ব্যক্তিগত প্ল্যানে বিদেশ সফরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট কর্তৃপক্ষের কাছে কর বিবরণী জমা দিতে বললেন ট্রাম্পকে এবং সর্বশেষে জানিয়ে দেব সাবেক সৌদি মন্ত্রী আহমেদ জাকির আর নেই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী শত্রু চীন সীমান্তে যুদ্ধ উত্তেজনা ছড়িয়েছিল দুই দেশ অথচ সেই চীনই নাকি ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী দু সালটা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য একটা পরীক্ষা ছিল ওই বছরের মাঝামাঝি লাদাখে দুই দেশের সেনা সদস্যদের মধ্যে মারাত্মক সংঘর্ষের পর সম্পর্ক তলা নিতে গিয়ে ঠেকে দুই দেশের মধ্যে ভারত জুড়ে চীনা পণ্য বয়কটের রব ওঠে নিষিদ্ধ করা হয় বহু চীনা অ্যাপ চীনা পণ্য আমদানি কমিয়ে দেওয়াও বার্তা দেয় দিল্লি এত কিছুর পরেও দু বিশ সালে যুক্তরাষ্ট্রকে টপকে ফের ভারতের বৃহত্তর বাণিজ্য সহযোগী দেশ হিসেবে উঠে এসেছে চীনের নাম করোনা মহামারী এবং এই কারণেই সৃষ্ট হওয়ার অর্থনৈতিক সংকটের মধ্যেও চীনের সঙ্গে প্রায় সাত হাজার সাতশো কোটি ডলারের বাণিজ্যিক লেনদেন করেছে ভারত এর মধ্যে চীন থেকে পণ্যই কেনা হয়েছে পাঁচ হাজার আটশো কোটি ডলারের ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট প্রকাশ করেছে আর্থিক সংস্থা ব্লুমবার্গ সেখানে দেখা যাচ্ছে চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও ভারতের বেশ জোরালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তবে ভারতের তবে ভারতের চীন নির্ভরতার তুলনামূলক বেশি দু এবং দু সালেও চীন ছিল ভারতের বৃহত্তম বাণিজ্য সহযোগী দেশ দু সালে তাদের টপকে গিয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু দু সালে ফের ভারতের শীর্ষ বাণিজ্যিক সহযোগী দেশ হিসেবে উঠে এসেছে চীনের নাম অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছে যুক্তরাষ্ট্র আমিরাতের মতো দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ভৌগোলিক প্রতিবন্ধকতা রয়েছে কিন্তু প্রতিবেশী হিসেবে ভারত ও চীনের পারস্পরিক একটা বোঝাপড়া রয়েছে তাই দু সালের বিশ সালে সীমান্তের সংঘাত করোনা মহামারী এবং অর্থনৈতিক সংকটের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে তেমন ক্ষতি হয়নি নেটোকে শক্তি দেখাতে সামরিক মহড়া চালাবে রাশিয়া সামরিক জোট ন্যাটোকে নিজের শক্তিমত্তা প্রদর্শনের জন্য ক্রিমিয়া উপত্যকায় বড় ধরনের সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক ঘোষণায় জানায় আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে ক্রিমিয়া উপত্যকার উপক অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে মহড়ায় ইয়ারবোর্ন প্যারাটুপার ও আর্টিলারি বাহিনী অংশ নেবে রাশিয়ার ছত্রী সেনারা অপরিচিত স্থানে অবতরণের কসরত করবেন সেই সঙ্গে তারা কল্পিত শত্রু সেনাদের অস্ত্রশস্ত্র দখল করে নিজেদের আগের অবস্থানে ফিরে যাবেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বাহিনী প্রায় দুশো ইউনিট অংশ নেবে রাশিয়া সাম্প্রতিক সময়ে একাধিকবার এই অভিযোগ করেছে যে করোনা ভাইরাসের প্রকোপ সত্ত্বেও নাটভুক্ত দেশগুলো তাদের সামরিক মহড়া বৃদ্ধি করেছে যার মূল্য লক্ষ রাশিয়া এরই প্রেক্ষিতে রাশিয়ার বড়সড় সামরিক মহরার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মারিব শহর দ্বার প্রান্তে যোদ্ধারা ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনারা সৌদি নেতৃত্বাধীন জোট ও ভাড়াটে গেরিল্লাদের কাছ থেকে মধ্যাঞ্চলীয় মারি প্রদেশের পুনর্দখলের দ্বার প্রান্তে রয়েছে এর মধ্যে প্রদেশের বেশিরভাগ এলাকা হুথিদের নিয়ন্ত্রণে চলে এসেছে নাম প্রকাশ না করার স্বার্থে ইয়েমেনি সামরিক বাহিনী একটি সূত্র রাশিয়ার স্পোর্টনিক বার্তা সংস্থা আরবি বিভাগকে জানিয়েছে কয়েক সপ্তাহের প্রচন্ড লড়াইয়ের পর ইয়েমেনের সেনা এবং তাদের মিত্র মিত্রযোদ্ধারা মারি শহর ঘেরাও করেছে সূত্র বলছে ইয়েমেনি বাহিনী শহরের পূর্বাঞ্চলে প্রধান সর্বরাহ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে এই অঞ্চলে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হাজরামাউতকে সংযুক্ত করেছে সূত্র আরও জানিয়েছে মারিব শহরের প্রধান প্রবেশপথগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এখন আল-কায়েদা ও সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে পুরো মারিব শহরের নিয়ন্ত্রণে আসা এখন সময়ের ব্যাপার মাত্র এদিকে আল-কায়েদার সঙ্গে সংযুক্ত ইসলাম ইসলাম পার্টির ইমেন দক্ষিণাঞ্চল থেকে মারিব শহরের দিকে তাকফের সন্ত্রাসীদেরকে নিয়ে যাচ্ছে হুথি আনসারুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসব সন্ত্রাসীকে সেখানে নেওয়া হয়েছে বিষয়টি জানিয়েছেন এডেন প্রদেশের গভর্নর মার্কিন হুমকিতে নরম সুর চীনের বাইডেনকে আলোচনায় চায় বেইজিং ক্ষমতায় বসেই যুক্তরাষ্ট্রকে নতুন করে ঢেলে সাজাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের পুরনো নীতি থেকে সরে এসে উপর আরও চাপ বাড়িয়েছে বর্তমান সময়কার কার প্রধান শত্রু মার্কিন নতুন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন এতে সরাসরি সংঘাতের পথে না হেঁটে এবার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চাইছে শি জিনপিং এর প্রশাসন সম্প্রতি আমেরিকা চীন সম্পর্ক নিয়ে একটি সেমিনারে বক্তব্য রাখেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সেখানে পরিচিত সংঘাতের সুর বদলে তার গলায় শোনা যায় আপশের আর্জি চীনা শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক দল ও বাণিজ্যিক সংস্থাগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানান চীনা বিদেশমন্ত্রী। তিনি বলেন চীনের কমিউনিটি কমিউনিস্ট পার্টি ও রাজনৈতিক বিরুদ্ধে বন্ধ করুন যুক্তরাষ্ট্র হংকং সিনজিয়াং ও তিব্বতের মতো ইস্যু হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুক দেশটি চীনা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানিয়ে তাইয়নের স্বাধীনতা নিয়ে যুক্তি প্রদর্শন করে বিরত থাকুক ওয়াশিংটন তবে গতানুগতিক কূটনৈতিক তর্কের শেষে আমেরিকার সঙ্গে আলোচনায় আগ্রহী চীন বলেই বার্তা দিয়েছেন ওয়াং মেসির ব্যক্তিগত প্লেনে বিদেশ সফরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাম্প্রতিক লিওনের মেসির ব্যক্তিগত প্লেনে রাষ্ট্রীয় সফরে মেক্সিকোতে গিয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফান্দানজে এ নিয়ে নিজ দেশে অনেক বাঁকা কথা শুনতে হচ্ছে আলবার্তনকে জানা গেছে মেক্সিকোর দুশো বিশতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদ আমন্ত্রণ পেয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট এ পর্যন্ত সবকিছুই ঠিক ছিল কিন্তু বিপত্তিবাদে যখন সফরের জন্য আর্জেন্টিনার প্রেসিডেন্ট বেসেন মেসির প্রাইভেট প্লেন শোনা যাচ্ছে চার দিনের জন্য প্লেন ভাড়া বাবদ মেসি নিজ দেশের প্রেসিডেন্টের কাছ থেকে নিয়েছে এক লাখ ষাট হাজার মার্কিন ডলার এই খবর প্রকাশে আসতেই সরকারি প্লেন থাকতে মেসির প্লেনে ভ্রমণের তীব্র সমালোচনার মুখে পড়েছেন আলবার্তো ফান্দানজে উল্লেখ্য দু সালে যুক্তরাষ্ট্র থেকে প্ল্যানটি কিনেছে মেসি বিলাসবহুল প্ল্যানটির বর্তমান মূল্য পনেরো মিলিয়ন মার্কিন ডলার প্লেনটিকে বিলাসবহুল একটি ঘর বলাই ভালো বিলাসের সমস্ত সুবিধা সেখানে বিদ্যমান প্লেনের গায়ে বড় হরফে জার্সির দশ নম্বর লেখা সূত্র মার্কা কর্তৃপক্ষের কাছে কর বিবরণী জমা দিতে হবে ট্রাম্পকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর বিবরণী নিউ ইয়র্কের কোশলির কাছে জমা দিতে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট কোশলিদের কাছ থেকে নিজের অর্থনৈতিক নথি আগলে রাখতে ব্যাপক চেষ্টা করেও হেরে গেলেন তিনি সোমবার কোনো মন্তব্য না করেই ট্রাম্পের আইনজীবীদের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বারবার বলে আসছিলেন কর বিবরণী চেয়ে ম্যানহান্টনের জেলা অ্যাটর্নি সিরাস ভ্যান্স যে তলবনামা জারি করেছে তা বাড়াবাড়ি ও অগ্রহণযোগ্য কিন্তু তার এই বক্তব্য অগ্রাহ্য করে মার্কিন সুপ্রিম কোর্ট নিউ ইয়র্কের তদন্ত কর্তৃপক্ষের কাছে ট্রাম্পের কর বিবরণী হস্তান্তরের নির্দেশ দেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার সময় নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল পক্ষ থেকে এই বিবরণী হস্তান্তরের নির্দেশ চেয়ে আবেদন করা হয়েছিল তখন ট্রাম্প তার কর বিবরণী প্রকাশ করতে বাধ্য নন বলে দাবি করেছিলেন প্রেসিডেন্ট হিসেবে পাওয়া কিছু আইনি সুবিধা এবং এখন ট্রাম্পের নেই যদিও সোমবার দেওয়া সুপ্রিম কোর্টের নির্দেশনার সঙ্গে ট্রাম্পের প্রেসিডেন্ট থাকা বা না থাকার কোন আইনি বিষয় বিবেচ্য বিষয় ছিল না সাইরাস ভ্যান্স বলেছেন কাজ চলমান থাকবে তিনি এ নিয়ে আরো কোনো মন্তব্য করেনি সাবেক সৌদি তেলমন্ত্রী আহমেদ জাকি আর নেই সৌদি আরবের তেল ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দীর্ঘদিন দায়িত্ব পালন করা সাবেক মন্ত্রী আহমেদ জাকি ইয়ামানি আর নেই মঙ্গলবার নব্বই বছর বয়সে লন্ডনে তিনি ইন্তেকাল করেন মৃত্যুর কারণ উল্লেখ না করে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন তার মৃত্যুর খবর প্রকাশ করা হয় রাষ্ট্রীয় টিভি চ্যানেলে বলা হয় তাকে পবিত্র মক্কায় দাফন করা হবে সৌদি আরবের তেল শিল্প আহমেদ জাকি ইয়ামানির নেতৃত্বে ধীর ভিত্তিতে দাঁড়ায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তেল মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী সময়ে ইয়ামানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কন্টিনজেন্ট ওপেক জন্মলগ্ন থেকে সংগঠনটিকে সৌদি আরবের অবস্থানে নেতৃত্ব অবস্থানে নিয়ে আসেন বর্তমানেও সংগঠনটি সৌদি আরব তার নেতৃত্বমূলক অবস্থান বজায় রেখেছে 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় বাদশা ফয়সালের প্রশাসনের তেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এই যুদ্ধে ইসরায়েলের সমর্থন করলে OPEC এর অন্তর্ভুক্ত আরব দেশগুলো জাতিসংঘ ও তার মিত্রদের কাছে তেল রপ্তানি পুরোপুরি পরিবন্ধ করে দেয় উনিশশো সালে তেল অবরোধের পর সৌদি আরব তেল উত্তোলনের সাথে জড়িত অ্যারাবিয়ান আমেরিকান ওয়েল কোম্পানিকে তিনি পুনর্ভাবে জাতীয়করণ করেন সৌদি আরাবিয়ান ওয়েল কোম্পানি বা আরামকোর নামে পরিচিত এই প্রতিষ্ঠান বর্তমানে দেশটির রাজস্বের গুরুত্বপূর্ণ একটি উৎস উনিশশো সালে সৌদি বাদশাহ ফাত্তাহেদ ফাহাদের সাথে মতবিরোধে জেরে আহমেদ জাকি ইয়ামানিকে পদচ্যুত করা হয় আহমদ জাকি ইয়ামানি উনিশশো ত্রিশ সালে মক্কার জন্মগ্রহণ করেন ইয়েমেনি বংশদূত আলেম পরিবারের সন্তান আহমেদ জাকি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় ও হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে গ্রাজুয়েশন করেন সূত্র আল জাজিরা